স্বপ্ন দেখার মানুষগুলো কিছু স্বপ্নের বাস্তব রূপায়ণ করতে আর কিছু স্বপ্নের পারম্পরিক সংক্রমণ করতে করতে নিজেরাই কখন স্বপ্নময় অস্তিত্বের পথে জলছবি হয়ে যান। তাদের কৃষ্টি সৃষ্টির মহিমা ঘিরে যুগ শতাব্দী ধরে প্রবাহিত হয় সহস্র কথন উপাখ্যান। অবশেষে আবেগ বিবশতার পটে প্রচ্ছন্ন ঈশ্বরত্বেও অধিষ্ঠিত হন। কিন্তু বহুলাংশেই তাদের অপ্রসূত স্বপ্নের উষ্ণতা স্তিমিত হতে হতে শৈতল্যের শৈল কঠিন হতে থাকে। তাদের আদর্শ নীতি তাদেরই প্রতি উৎসারিত ভক্তির আড়ম্বরের পশ্চাতে অজানিতেই উপেক্ষিত হয়। বৈজ্ঞানিক উন্নয়নের স্থিতিতে মানুষের শ্রম সহজাত্যের অঙ্গনে আজ প্রযুক্তির দখলদারির দৌরাত্মে যাতে বিস্মরণে যাচ্ছে সুস্থ স্বাভাবিক মানবিক দায়বদ্ধতা, সেই স্বপ্নের মানুষগুলোর সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ বৃহৎ স্বার্থ প্রয়াস তথা মূল্যবোধ সবই কালে কালে ভুলুণ্ঠিত হচ্ছে। আমরা তাদের স্বপ্নের শরিক না হয়ে তাদেরই আমাদের বিলাসী স্বপ্নের মৃন্ময় নায়ক করে তুলছি। এমনই কিছু মহান জাগরী স্বপ্ন তথা উন্মুখ চেতনার একটি ছিল শিশু শিক্ষা প্রসার। বাংলার বুকে জাতীয় বিদ্যালয় স্থাপনের উৎফুল্লতায় আমাদের প্রিয় মানুষ বলেছিলেন, অনেকদিন পরে আজ বাঙালি যথার্থভাবে একটা কিছু পাইল। এই পাওয়ার মধ্যে কেবল যে একটা উপস্থিত লাভ আছে তাহা নহে, ইহা আমাদের একটা শক্তি। আমাদের যে পাইবার ক্ষমতা আছে সে ক্ষমতাটা যে কি এবং কোথায় আমরা তাহাই বুঝিলাম। এই পাওয়ার আরম্ভ হইতে আমাদের পাইবার পথ প্রশস্ত হইল। আমরা বিদ্যালয়কে পাইলাম যে তাহা নহে, আমরা নিজের সত্যকে পাইলাম, নিজের শক্তিকে পাইলাম। শিক্ষিত হও, শিক্ষিত করো। আমাদের অতীতের পাথেয় স্মারকে রয়েছে এমন মহোদ্ধৃতি, রয়েছে বর্ণপরিচয় সহজ পাঠ। তবু কি শেখা হলো সেই সহজ পাঠ? যাতে বলে শিক্ষায় দীক্ষায় তোমার উত্তরসূরিকে উন্নততর মানব গড়, তাতেই দেশ স্বীয় গতিতেই অগ্রগামী হবে আর ঘটবে সদর্থ উন্মেষ। একটি নগ্ন শিশুর আচ্ছাদনের কারণে কি তার লজ্জার নিবারণে আজ আর শুধুমাত্র এক টুকরো বস্ত্রই যথেষ্ট নয়, প্রয়োজন পাঠ্য পুঁথিরও। আমরা বড়রা সে পাঠ আজও পড়েছি কিনা সে প্রশ্ন সময়কে করলে? সময়ের সমান্তরাল ধ্বনিতরঙ্গ সঙ্গীত কি প্রত্যুত্তর করবে? প্রশ্ন থেকে আর এক প্রশ্নে নিয়ে যাবে, নাকি সামিল করবে মিছিল? সত্যি সত্যি চাই গাড়ি ঘোড়া চড়তে, বই খাতা পেন্সিল দাও চাই পড়তে। সত্যি সত্যি চাই গাড়ি ঘোড়া চড়তে, বই খাতা পেন্সিল দাও চাই পড়তে। সত্যি সত্যি চাই গাড়ি।